আমি যে বিষয়টা বলছি যে ভাইয়ের অনেক লোকজন উঠে যাচ্ছে, এই জন্য মসজিদনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে হুজুরের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যে কয়েকজন মানুষ এখানে এসেছি জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা করি, সবার পক্ষ থেকে আমার অনুরোধ হুজুর যেন কারোর প্রতি বদদোয়া না দেয়, ওনাকে কটাক্ষ কথা বলা হয়েছে এখানে, আমি সবার পক্ষ থেকে হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিই। সকলের বক্তব্যের দ্বারা একটি বিষয় প্রতি নিয়মান যে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটি ঘটেছেন, আসলে ওনাকে অসম্মানিত করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি আপনাদের বলছি পরিবেশ পরিবর্তনগত কারণে আমি যে কথাটি বলেছিলাম আসলে সেই অনুযায়ী ওনার ব্যবহার ঠিক ছিল কি না এটা আপনারা বিবেচনা করবেন। তবে সকলের পক্ষ থেকে যেহেতু বারবার ক্ষমার কথা বলা হয়েছে, আসলে ক্ষমা করলে কেউ ছোট হয় না, ক্ষমা করলে তার সম্মানকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। আমার নবীকে অত্যাচার নির্যাতন করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছে, কিন্তু আমার নবী মদিনা থেকে মক্কায় ফেরত এসে মক্কা বিজয়ের দিনে সকলকে ক্ষমা করে দিয়ে রসুল আদর্শ স্থাপন করে গেছেন। ক্ষমা করে দেওয়া হলো মুসলমানদের সবচেয়ে বড় গুণ। এই জন্য আপনাদের কারো প্রতি আমার আক্রোশ নেই, যে ঘটনা ঘটেছে আমি মন থেকে তাকেও ক্ষমা করে দিলাম, আপনাদের সকলকে ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ। তবে আপনারা যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, সবাই মাফ করেছেন তো? মাফ করেছেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই সঙ্গে মাফ করে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তারা হলো আবু জাহেলের উত্তরসূরি কাফের সম্প্রদায়। যারা কোরআনের মাহফিল বন্ধ করে এরা কাফের। এই ফতোয়াকে আব্দুস সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে এই কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত থাকবে। তবে কোরআনের পক্ষের সৈনিকদেরকে বিজয় দান করবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য কোরআনের হক কথা শুনতে গেলে, কোরআনের হক কথা বুঝতে গেলে, কোরআনকে মেনে চলতে গেলে বিপদ বালা মুসিবত আসবে, আমরা সব কিছু ধৈর্য ধারণ করব, আমরা সবুর করব, তারপরেও কোরআনের পথ থেকে বিন্দু পরিমাণ পিছু বা হব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা। আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ যেই দিকে ম্যাগ দেখে ওই দিকে ছাতা ধরে, এইরকম মোনাফিক মার্কা মুসলমান যশোর জেলাতে নাই। এ নাই, আছে কি নাই এটা আজকে ওয়াজের মাধ্যমে বোঝা যাবে, কথা কি ঠিক আছে? তার কারণ আমি কোরআন থেকে আজকে মলম দিতে আসছি, মলম
কি দি দাস্তি এ পাগলা বলম চলেন না ঘাম হলে আপনারা কি লাগান কথা বলেন না কি লাগান এখন কোরআনের মধ্যেই মলম আছে আমি এখন কোরআন থেকে যদি মলম লাগাই যেই লোকটা আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি যেই লোকটা সুদ খায় তার কলিজাতে লাগবে কি লাগবে না আমি যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি যেই লোকটা ঘুষ খায় তার কলিজাতে লাগবে কি লাগবে না আমি যদি বিয়া পর্দার বিরুদ্ধে ওয়াজ করি যেই মহিলা পর্দা করে না তাকে লাগবে কি লাগবে না যেই লোকটা জনগণের উপরে জুলুম করে আমি যদি জুলুমের বিরুদ্ধে ওয়াজ করি তাকে লাগবে কি লাগবে না তাহলে কোরআনের মলম যদি দেই হালকা লাগতে পারে তবে আপনাদের জন্য সুসংবাদ হলো আপনার ঘায়ে পাগলা মলম লাগালে কিছুক্ষণ জ্বলনি সহ্য করলে যেরকম আপনার ঘাও ভালো হয়ে যায় আমার কথা শোনার পরে আপনার হালকা জ্বলতে পারে আপনি জ্বলনি সহ্য করে তৌবা করে যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ আপনাকে মাফ করে দেবে কথা কি ঠিক আছে সুতরাং কোরআন থেকে হক কথা হবে ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের মন খারাপ করতেছেন আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন রাষ্ট্রপতি আমার নবী কি ছিল কি মক্কি বন্ধ হয়ে গেল নাকি আপনাদের আরে ভাই নির্বাচনের সময় দুই টাকার লালসা খাইয়েছে স্লোগান আপনারা দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব গাঞ্জা খাওয়ায় পাকা পোক্ত এরকম দুই চারজন লোক নাই এদের নামে মিছিল করে টুটি ফেটে ফেলান সব হয় নাকি নেকি অর্জন হয় কিন্তু নবীর নামে মিছিল করলে কে খুশি হবে আরো জোরে বলেন আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে জোর হলো না আপনাদেরকে প্রশ্ন করতে চাই ও যশোরের মুসলমান চিন্তা ভাবনা করে উত্তর দিবেন বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থাকে আমাদের কেউ রাষ্ট্রপতি থাকার দরকার আছে না নাই এটা বললেই বিপদ এটা বললেই হুজুর আপনি মসজিদের মধ্যে জিকির করবেন হুজুর আপনি মসজিদে নামাজ পড়াবেন হুজুর আপনি মানুষের বিয়ের সময় বিয়ে পড়াবেন হুজুর আপনি মসজিদের মধ্যে জিকির করবেন হুজুর আপনি মানুষ মরে গেলে জানাজা পড়াবেন রাষ্ট্রপতি হতে চান কেন না এরকম লোক নাই মানে ওরা ওখানে দুই নম্বরই করতেছে করুক আর হুজুররা মসজিদে জিকির করুক কথা বলে না কেন আমার নবী 10 বছর রাষ্ট্রপতি ছিল এটা কি ভুল শোনেন শোনেন আমার নবী মদিনায় 10 বছর কোরআন দে রাষ্ট্র পরিচালনা করেছে যতদিন পর্যন্ত ওই নবীর তরিকায় কোরআন দে সমাজ পরিচালিত না হবে ততদিন সমাজে 100% শান্তি আসতে পারে না কথা বলেন না কেন মলম দেওয়া লাগবে জাগা মতো মলম কোথায় দেওয়া লাগবে আপনার মাথা ধইছে চুলকনি আর পায়ের নিচে ঢোল কোম্পানির মলম জাগা মতো মলম না দিলে কাজ হবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শোনেন কথাটা বোঝার চেষ্টা করেন মনে করেন বাংলাদেশের একটা পানির ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির থেকে পুরো বাংলাদেশ পানি সাপ্লাই হয় কিন্তু ট্যাঙ্কির মধ্যে একটা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে কিন্তু পানি সাপ্লাই হচ্ছে পুরো বাংলাদেশে এখন বাংলাদেশের সব হুজুরদেরকে যশোরে এক জায়গায় করে বলা হয়েছে ঢাকা থেকে পাইপ দিয়ে গিয়ে যে পানি আসতেছে গন্ধওয়ালা পানি তোমরা সবাই ফু দিয়ে দিয়ে এই পানি পরিষ্কার করো বাংলাদেশের সব হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে এ বলেন হবে পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন কথা বলে না কেন বাংলাদেশের সংসদ ভবনের 300 জন সদস্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি বলে আগামীকাল জহুদ থাকে যে নামাজ পড়বে না পুত্তে করতে 2000 টাকা জরিমানা 2 মাস জেল আমার ওয়াজ করা লাগবে সকাল থেকে লোকজন মসজিদে যে জেকের করা শুরু করবে এই জিনিস বোঝা লাগবে সব ওয়াজ দে হয় না সমাজে ওয়াজও বাড়তিছে চুরিও বাড়তিছে মসজিদে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয় না যশোর জেলাতে হয় না হয় কি হয় না তার মানে বোঝা গেল সব সমস্যা শুধু ওয়াজ দিয়ে সমাধান হবে না এই কোরআনের আইন পাস করা লাগবে কথা বলেন না কেন মাথা ধইছে চুলকনি মলম মারতেছেন পায়ের তলে হ্যাঁ জাগা মতো মলম দেওয়া লাগবে আমার কথা কি বোঝা যায় এ শুনেন আমরা দল বুঝি না আমরা সকলে শান্তি চাই না চাই না আর
শান্তির একমাত্র জিনিস হলো কোরআন। জোরে বলেন কি? এই কোরআন দিয়ে যতদিন সমাজ পরিচালিত না হবে ততদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কে বলছে? আমার কথা আমি প্রথমে বলছি, দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ নিজেই বলছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ বলেছেন যে সমাজে কোরআনের আইন থাকে না, কোরআনের বিধান থাকে না, ওই সমাজে কোনো শান্তি থাকে না। কে বলছে? আরো জোরে বলেন কে বলছে? তে যাও, যদি ধরো আল্লাহ ধরো, আল্লাহ ধরো, আল্লাহর কাছে যাইতে পাও না। আব্দুস সালাম যুক্তিবাদীকে নরম পাইছো, মিজানুর রহমান আজহারীকে নরম পাইছো, কথা বলেন না কেন? আমরা ভাই শোনেন, আমরা দল করি না, আমরা কোরআনের হক কথা বলতে চাই। মানা না মানা আপনার ব্যাপার, আমি এসেছি কোরআনের কথা বলতে, মানবেন কি মানবেন এটা আপনার ব্যাপার। হেদায়েত আমার হাতে নয়, হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। তাহলে নবী যদি রাষ্ট্রপতি থাকে, আমাদেরকেও রাষ্ট্রপতি হতে